আপনারা হয়তোবা নাহিদ ব্রোয়ের ভিডিওগুলো দেখছেন এবং অনেকে তার চ্যানেল সাবস্ক্রাইবও করেছেন, আমিও কিন্তু করছি। মেইন রিজন নাহিদ ব্রো 3D অ্যানিমেশনের মাধ্যমে ফানি ভিডিও বানাই যার মাধ্যমে আমরা বিনোদন পেয়ে থাকি। তার ভিডিও দেখে আপনারা হয়তোবা অনেকেই তার মতো ভিডিও মেক করতে চান, কিন্তু আপনার তো পিসি নাই, কারণ নাহিদ ব্রো তার একটা কিউনে ভিডিওতে বলেছে, যেটা দিয়ে ভিডিও মেক করি সেটা হলো একটা পিসি সফটওয়্যার, নাম হলো গিয়ে ব্লেন্ডার। তাহলে আমরা যারা মোবাইল ইউজার আছি তারা কি এমন ভিডিও বানাতে পারবো না? অবশ্যই বানাতে পারবেন, কারণ আমি রিয়াদ রাসেল আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন স্মার্ট আইডিয়া প্রো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং সার্চ বক্সে গিয়ে লিখে সার্চ দিবেন প্রিজমা 3D। আপনাদের সুবিধার্থে অ্যাপটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমাদের সামনে ঠিক এ ধরনের একটি অ্যাপ শো করবে, আমরা অ্যাপটিতে ক্লিক করব এবং আপনাদের সামনে ইনস্টল অপশন আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করাই আছে সেহেতু আমি ওপেন অপশনে ক্লিক করব। অ্যাপটি ওপেন করার পর আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, সেজন্য এই নিউ অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সামনে একটি 3D প্ল্যাটফর্ম শো করতেছে, দেখতে কিন্তু হুবহু পিসি সফটওয়্যার ব্লান্ডারের মতো। আর আমরা এক্সট্রা যে সুবিধা পাচ্ছি সেটি হচ্ছে ব্লান্ডারের মতো চারিদিক দিয়ে এত টুলস নাই, মানে কম ঝামেলায় ভালো কাজ করতে পারবেন। যদিও বা ব্লান্ডার পিসি সফটওয়্যার সেটার সাথে তুলনা করা উচিত নয়, বাট প্রিজমা 3D-র মাধ্যমে কিন্তু আমরা ব্লেন্ডারের মতো 100% কাজ না করতে পারলেও 80% করতে পারবো। তো চলুন আমরা প্রিজমা 3D-র বেসিক কিছু জিনিস শিখি। আমাদের স্ক্রিনের চারিদিক দিয়ে কিন্তু অনেকগুলো টুলস শো করতেছে, এগুলো টুলসের সাথে আপনাদের আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাই দিব। প্রথমে আমরা দেখে আসি আমরা যে কোনো অবজেক্ট কিভাবে নেব, সেজন্য এই বক্স চিহ্নটিতে ক্লিক করবেন এবং এখানে দেখুন লেখা আছে কিউব, স্ফিয়ার, প্লেন, সিলিন্ডার, পিরামিড, টেক্স। আমরা কিন্তু ইনস্ট্যান্ট এগুলো অবজেক্ট নিতে পারবো। এগুলো অবজেক্ট নিয়েই কিন্তু আপনাদের ক্যারেক্টার বানাতে হবে। তো আমি প্রথমে কিউবটা নিয়ে নিই। এখন দেখুন আমাদের সামনে কিউবটি শো করতেছে, আমরা বিভিন্ন অপশনের মাধ্যমে এটাকে উপরে নিচে ডানে বামে টানতে পারবো, ইচ্ছা করলে কালারও চেঞ্জ করে দিতে পারবেন, একটা ক্যারেক্টারের মডেল দিতে পারবেন, মানে এক কথায় যা ইচ্ছা তাই করতে পারবেন। তো আমরা এত কিছু না বানিয়ে নাহিদ ব্রোয়ের ভিডিওতে ক্যারেক্টার দাদুর মতো একটি ক্যারেক্টার বানাবো, সেজন্য প্রথমে স্ফিয়ার বা একটি গোলক নিয়ে নিব এবং এটাকে এই অপশনটি ধরে উপরে নিচে টেনে ডানে বামে চাপিয়ে একটি বডি সাইজ করে নিব এবং এর উপরে মাথা দেওয়ার জন্য আরেকটি গোলক নিয়ে নিব এবং গোলকটি টেনে উপরের দিকে নিয়ে নেব। তাহলে দেখুন অনেকটা মাথা এবং বডির মতো লাগতেছে। এখন উপরের গোলকটিতে কিন্তু চোখ, নাক, মুখ ইত্যাদি আরো অনেক কিছু দিয়ে দিতে হবে এবং নিচে যে গোলকটি আছে সেখানে হাত পা সেট করে দিতে হবে এবং জামা কাপড় পরাইতে হবে। আজকের ভিডিওতে সবগুলো ক্যারেক্টার তৈরি করে ভিডিও বানাতে গেলে অনেক সময় লেগে যাবে, এত শর্ট সময়ের মধ্যে আমি ভালোভাবে বোঝাইতেও পারবো না, আপনারা বুঝতেও পারবেন না। সো প্রিজমা 3D নিয়ে আপনাদের জন্য একটি সিরিজ টিউটোরিয়ালের ব্যবস্থা করেছি, সেটি কিছুদিনের মধ্যে আমার চ্যানেলে আপলোড শুরু হয়ে যাবে। সো ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ যাচ্ছি কাল আসবো, বাই বাই।